হ্যালো বন্ধুরা নিয়ে চলে এলাম আজকেও আবার নতুন একটা ভিডিও মিক্সচার মেশিন শিলপাটা হামলদস্তা ছাড়াই কিভাবে আমরা মশলা করব কারণ যারা নতুন গৃহিণী নতুন সংসার করছো তাদের মানে সংসার করতে গিয়ে কত কিছুর কম পড়ে যায় আর সেই টিপসগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই টিপ নাম্বার ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এটা রুমাল আর আমরা এখন বিশেষ করে গরমের দিন কোথাও গেলে হাতে রুমাল রাখি কিন্তু ব্যাপার হচ্ছে হয়তো কোনো জিনিস কেনাকাটা করতে গিয়ে এই রুমালটা রেখে দিলাম তো রাখায় থেকে যায় মানে ভুলে যায় আর কি তো কী করলে এই রুমালটা হাত থেকে কোনো মতে মানে হারাবে না বা পড়বে না বা ভুলে যাব না তার জন্য একটা সুন্দর টিপস এই দেখো নিয়েছি আমি সেট টিফিন আর এই সেট টিফিনটা এই বালার সঙ্গে বা চুরির সঙ্গে মানে হাতে যে বালা চুরি যাই থাক না কেন এইভাবে যদি আমরা সেট টিফিন দিয়ে আটকে রাখি তাহলে দেখবে এইভাবে আমরা হাতে নিয়ে থাকবো সেই ভাঁজ করা থাকা আর যে থাক তো যদি ভুলেও যায় কিন্তু এটা সঙ্গেই থাকবে কারণ সেট টিপিন দেওয়া রয়েছে মানে কোনো মতে এটা মানে হারিয়ে যাবে না আর কি তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে মহিলাদের এই ব্লাউজ নিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর আমাদের ব্লাউজ থাকে কিন্তু ঢিল হয়ে যায় তো আমরা যদি মানে এমার্জেন্সি কোথাও যাব আর সেই সময় যদি ঢিল হয়ে যায় তো সেই সময় আমরা ছুঁ সুতো নিয়ে সেলাই করতে হয়তো আমাদের সময় থাকে না তো খুব সহজ একটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটার জন্য ছুঁ সুতো কিছু লাগবে না আর মানে যত বড়ই ঢিল হোক না কেন এখানে নিতে হবে সেট টিপিন আর অবশ্যই সেট টিপিনে একটা ছোট্ট পুঁতিগুলো দিয়ে দিতে হবে কিংবা ছোট্ট টিপগুলো দিয়ে দিতে হবে তারপরে দেখো যতটা বড় হবে ততটা দূরে এইভাবে শেড টিফিনটাকে লাগিয়ে দেবো মানে যেখানে ঘাটটা রয়েছে তো সেই দিকে এই সেট টিফিনটা লাগাতে হবে ভেতর সাইডে আর এই দিকে একটুখানি ফুটে থাকবে মানে বোঝা যাবে না যে আমি এখানে শেড টিফিন লাগিয়েছি আর এইভাবে হুঁকটাকে এই শেড টিফিনে লাগিয়ে দিতে হবে ঠিক এই দেখো এখানে এইভাবে লাগিয়ে দিতে হবে আর শুধু মানে এখানে লাগালে হবে না মানে এখানে লাগালে শুধু টাইট হবে না যদি ঢিল হয় সেক্ষেত্রে কিন্তু নিচে লাগালে আবার ওপরেও লাগাতে হবে তো ওপরে কোন জায়গায় লাগাবো এই দেখো একেবারে ওপর সাইডে তো মানে যতটা দূরে নিচে লাগিয়েছি ততটা দূরে ওপরেও লাগিয়ে দিতে হবে যেদিকে ঘাট রয়েছে সেই দিকেই লাগাতে হবে তো এভাবে যদি লাগিয়ে দিই তাহলে দেখবে ইমার্জেন্সির জন্য ভীষণই ভালো একটা টিপ তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আর কোনো মতে বোঝাও যাবে না যে এটাতে সেট টিফিন লাগা রয়েছে আর যদি ফিটফাট হয় তাহলে নিজেকেও ভালো লাগে তো যাই হোক এই টিপসটা তোমরা ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস তোমরা দেখতে পাচ্ছ বিছানা মানে মশারি টসারি খুলে নিয়েছি এবারে ব্যাপার হচ্ছে মশারিটা রাখবো কোথায় অনেক সময় দেখা যায় যে মশারিটা রাখবো বা বিরক্ত লাগে যে কোথায় মশারিটা রাখবো যেখানে রাখবো দেখতে বাজে লাগবে তো এই দেখো এই যে বালিশের কভারগুলো থাকে এক্সট্রা কভারগুলো তো আমরা কিন্তু এটা বিছানাতেই রেখে দিতে পারি দেখতে বাজে লাগবে না মানে বাজে তো লাগবে না বরঞ্চ দেখতে আরও ভালোই লাগবে তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো যে এক্সট্রা বালিশের কভারগুলো থাকে সেই বালিশের কভারের মধ্যে মশারিটা ভরে রাখতে পারো তাহলে লুকানোর কোনো প্রয়োজন নেই এটা বিছানাতেই থেকে যাবে চলো যাই পরের টিপসে পরের টিপস হবে যারা ব্যাচেলার বা যারা বাইরে থাকো বা যারা শার্ট ভাঁজ করতে পারো না তাদের জন্য এই টিপসটা কারণ কেচে নেওয়া শার্ট যদি আয়রন করাও না থাকে যদি ভালোভাবে আমরা ভাঁজ করে রাখি তাহলে কিন্তু আয়রন করার মতোই হয়ে থাকবে তো এই দেখো প্রথমে এই উল্টে নিয়েছি মানে বোতামটা নিচে দিকে রেখেছি তো ভালোভাবে শার্ট করে নিতে হবে সোজা করে নিতে হবে তারপরে দেখো এই মানে বাচ্চাদের বই বা খাতা একটা নিয়ে নিতে হবে তারপরে কলারের কাছে মানে মিডিলে এইভাবে রেখে দিতে হবে তাহলে দেখবে ভাঁজ করা এত সহজ হয়ে যাবে মানে যে কেউ করে নিতে পারবে এই দেখো বন্ধুরা দুই দিক থেকে এইভাবে ফোল্ড করে নিলাম মানে যে খা বইটা রেখেছি সেই হিসেব মতো এখানে ফোল্ড করে নিতে হবে তারপরে ঠিক এইভাবে ভাঁজ করে নেব তাহলে দেখবে মানে এটা আয়রন না করলেও সোজা হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে আর খুব মানে সুন্দরও লাগবে আর কি তোমরা এইভাবে শার্টটাকে ভাঁজ করে নিতে পারো যারা একাই থাকো বাইরে থাকো কিংবা যারা করতে পারো না বা নতুন গৃহিণীরা যাদের ওপরে এগুলো চাপ রয়েছে তারা এভাবে করে নিতে পারো তারপরে দেখো প্যান্ট প্যান্টটাকেও যদি আমরা ভালোভাবে ফোল্ড করি তাহলে জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে আর আয়রন করার মতো লাগবে তো এইভাবে ওপর দিকে মানে ওপর থেকে নিচে সাইডে এইভাবে ফোল্ড করে নিলাম তারপরে পা দুটোকে এভাবে পাল্টে নিলাম পাল্টানোর পরে এভাবে ভাঁজ করে নেব তাহলে দেখবে বেশ সুন্দর লাগবে দেখতে আর এটা আয়রন করার মতো হয়ে যাবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই পেঁয়াজ নিয়ে অনেকগুলো পেঁয়াজ যদি থাকে তো আমরা যেখানে সেখানে তো রেখেই দিতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে সেখানে রেখে দিলে এদিকে ওদিকে মানে গড়িয়ে টড়িয়ে যায় আর কি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো আমরা যদি যদি গামলা বা ঝুড়ি টুড়ি না থাকে সেক্ষেত্রে এই কার্টুনগুলো তো থাকেই প্রায় প্রত্যেকের ঘরে এই কার্টুনগুলো কোনো না কোনো কিছুতে আসতেই থাকে তো এই কার্টুনে আমি দিয়ে দিলাম পেপার পেপার দাও কিংবা কাপড় দাও সমস্যা নেই তো এইভাবে এই পেঁয়াজটাকে আমি এর মধ্যে রেখে দেব। তাহলে দেখবে পেঁয়াজটা নষ্ট হবে না আর এই মানে এই কার্টন সমেত আমি এখানে ওখানে করতেও পারবো আর এদিকে ওদিকে গড়িয়ে টড়িয়েও যাবে না দেখতেও ভালো লাগবে তো এই টিপসটাও তোমরা ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে মহিলাদের জন্য যারা নতুন গৃহিণী মানে নতুন সংসার করছো কারণ নতুন সংসার করতে গিয়ে অনেক কিছুর কম পড়ে যায় মানে সংসার গোছাতে গোছাতে অনেকটাই সময় লেগে যায় আর এটা সেটা কম হয় তখন কিন্তু আমাদের অনেক অসুবিধে হয় মানে নতুন গৃহিণীদের অসুবিধে হয় তো সেই জন্য এই টিপসটা যেমন ধরো আমরা মশলা করি যদি শিল কিংবা মিক্সচার মেশিন না থাকে সেক্ষেত্রে কি করবে এইভাবে অনেকে করে থাকে যারা ব্যাচেলার বাইরে থাকে তারা কিন্তু এভাবে গ্লাসে বা বাটিতে মশলা করে থাকো কিন্তু আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা অত্যন্ত মানে কার্যকরী হবে এই দেখো বোতল আমি কেটে নিয়েছি এক লিটারের যে বোতলগুলো থাকে তো মোটামুটি আট আঙুল মতো কেটে নিয়েছি নিচু পাটটা আর এইভাবে বেলুন দিয়ে হোক কিংবা এরকম রকম ধরনের যে কোনো জিনিস দিয়ে আমরা এইভাবে ঠুকে ঠুকে মশলা করে নিতে পারি তো যদি শিল পাটা কিংবা মিক্সচার মেশিন ঘামলদেশা কিছুই না থাকে এইভাবে কিন্তু খুব সহজে অনায়াসে মশলা হয়ে যাবে বন্ধুরা তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আর এটা বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য মানে যারা নতুন সংসার করছো যদি মশলা করার কিছু না থাকে সেক্ষেত্রে এইভাবে তোমরা মশলা করে নিতে পারো কিংবা যারা ব্যাচেলার বাইরে থাকো তারা কিন্তু এইভাবে খুব সহজে মশলা করে নিতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে আমরা যখন পোলাও রান্না করি তো তেল হোক কিংবা ঘি হোক আমরা যখন এই ভাজাভাজিগুলো করি তো সর্বপ্রথমে যেগুলো ভাজা উচিত সেগুলো হচ্ছে কাজু কিসমিস এরকম ধরনের জিনিসগুলো আগে ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজ ভাজতে হবে তারপরে যে তেলটা থাকবে কড়াইয়ে সেই তেলে আবার চালটাকে ভেজে নিতে হবে মানে আগে যদি এই তেলে আমরা চালটাকে ভেজে নিই তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব মানে সব তেলগুলো সেই চালে টেনে নেবে তো তার আগে কাজু কিসমিস পেঁয়াজ যা ভাজার যাবতীয় সেগুলো ভেজে নিতে হবে তারপরে এই চালটাকে ভাজতে হবে তো যাই হোক আমার মনে হলো যে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করা করে নেওয়াই ভালো তো তো তাই করে নিলাম আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে আমার ভিডিওটা শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ